জেনে নেব কিডনিতে পাথর জমার কারণ সম্পর্কে। এক, বারবার কিডনিতে ইনফেকশন হওয়া। বারবার কিডনিতে ইনফেকশন হওয়া সত্ত্বেও আমরা ডাক্তারের কাছে যাচ্ছি না, তার কারণের জন্য কিডনিতে পাথর জমতে পারে। তৃতীয়ত লক্ষণ হলো খুব বেশি পরিমাণে মাত্রা অতিরিক্ত দুধ পনির বা দুগ্ধ জাতীয় খাবার পান করার অভ্যাস। তিন, সারাদিন নামমাত্র জল খাওয়া, অর্থাৎ শরীরে জলের প্রচণ্ড ঘাটতি হওয়া। চার, ক্যালসিয়ামের মাত্রা অতিরিক্ত। পাঁচ, যে কোনো কারণে মূত্র প্রবাহ বাধাগ্রস্ত হলে এবং মূত্রদণ্ডে জন্মগত কোনো সমস্যা থাকলে কিডনিতে পাথর জমতে পারে। নমস্কার, আপনাদের কাছে একটাই অনুরোধ, আমার এই চ্যানেল বলার মূল উদ্দেশ্য মানুষকে স্বাস্থ্য সম্পর্কে সচেতন করা এবং অসহায় মানুষের কাছে সাহায্য পৌঁছে দেওয়া, এবং মানুষ কোথায় গেলে সঠিক চিকিৎসা পরিষেবা পাবে তার সন্ধান দেওয়া। তাই আমি জানি আপনারাই আপনাদের মতন সহৃদয় ব্যক্তিরাই পারেন লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে মানুষের কাছে পৌঁছে দিতে। আপনার একটি শেয়ার সচেতন করতে পারে হাজারো মানুষকে, তাই অবশ্যই একটি শেয়ার করে আপনি একজন সচেতন নাগরিকের ভূমিকা পালন করুন। পাথর তৈরির প্রধান কারণ হলো ডিহাইড্রেশন। যারা গরম পরিবেশে কাজ করেন তাদের ঠিক মতন জল পান না করার অভাবে শরীরে জলের ঘাটতি হয়, যার ফলস্বরূপ কিডনিতে পাথর দেখা দিতে পারে। কিডনিতে পাথর হলে বমি বমি ভাব সঙ্গে বমিও হতে পারে এবং সঙ্গে এই লক্ষণগুলি দেখা যেতে পারে। দুই, রক্তবর্ণের প্রস্রাব। তিন, কিডনি কোমরে অবস্থান করায় কোমরের পেছন দিকে ব্যথা। এই ব্যথা তীব্র কিন্তু ক্ষণস্থায়ী। এই ব্যথা কোমরে হওয়ার সাথে সাথে তলপেটে ছড়িয়ে পড়তে পারে, তাই এমন লক্ষণ দেখা দিলে অবশ্যই ডাক্তারের পরামর্শ। কিডনি স্টোনের প্রতিরোধ সতর্কতা। এক, প্রথমেই বলবো প্রচুর পরিমাণে জল খান। কিডনি স্টোনের ঝুঁকি কমাতে জল খান প্রচুর পরিমাণে। দুই, দুধ পনির ঘি বা দুগ্ধ জাতীয় খাবার যতটা সম্ভব না খাওয়াই ভালো। তিন, বারবার ইউরিন ইনফেকশন হলে তৎক্ষণাৎ ডাক্তারের পরামর্শ নিন। চার, কখনো প্রস্রাব চেপে রাখবেন না, প্রস্রাবের বেগ দেখা দিলে চেষ্টা করুন সেই সময় প্রস্রাব করার। পাঁচ, ভিটামিন সি যুক্ত খাবার খান, এগুলো তো করবেন, সঙ্গে আপনি হেল্পিং হেলথ ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইবও করতে পারেন।